তাদের এই ব্যক্তিগত আক্রোশগুলো আসলে অবশ্যই টিমের মধ্যে তো ছড়াই, সেটা ড্রেসিং রুমের পরিবেশ কোনো সময় ভালো থাকার কথাই না। এরা পজিটিভ কিছু রেখে যাবে যেটা নেক্সট জেনারেশন ফলো করবে। মানুষ কিন্তু কমেন্টসটা করে বাংলাদেশ ক্রিকেটের এগেনস্টে, যেটা বাংলাদেশের ক্রিকেটের আমি মনে করি যে ক্ষতি হচ্ছে। নাজমুল হাসান পাপনের বোর্ডে শেষ কয়েকটা বছর বড় ইস্যু হয়ে উঠেছিল সাকিব তামিম দ্বন্দ্ব। দুজনকে সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে পরিচালকরা, বিশেষ করে 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে দুই তারকা ক্রিকেটারের কোন্দল জাতীয় দলের জন্য হয়ে উঠেছিল বিষফোড়া। দেশের পরিবর্তিত পরিবেশে চাপে আছেন সাকিব আল হাসান, অন্যদিকে তামিম ইকবালের অবস্থান দৃঢ়। দুজনের পরিস্থিতি ভিন্ন, সম্পর্কের বৈরিতা আগের মতোই, তবে এর মাঝেই দুজনকে এক সুতোয় বাঁধল 60 Strikers। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লীগের অধীনে T10 টুর্নামেন্টে খেলবেন এক সময়ের দুই বেস্ট ফ্রেন্ড। মোট 6 দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে: নিউ ইয়র্ক লায়ন্স, আটলান্টা কিংস, লস অ্যাঞ্জেলেস ওয়েবস, টেক্সাস গ্ল্যাডিয়েটর্স, ডালাস লোনস্টার্স এবং শিকাগো সিসি। আসর শুরু হবে 4 অক্টোবর, শেষ হবে 14 অক্টোবর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সবশেষ T20 বিশ্বকাপের অন্যতম ভেন্যু ডালাসের গ্র্যান্ড ট্রেডে স্টেডিয়ামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণের বিষয়টি নিজেই জানিয়েছেন তামিম ইকবাল। চার থেকে 14 অক্টোবর পর্যন্ত ডালাসে হতে যাওয়া ন্যাশনাল ক্রিকেট লিগে অংশগ্রহণ করব আমি। আশা করি বাংলাদেশি ফ্যানদের সঙ্গে দেখা হবে, অনেক প্রবাসী বাংলাদেশি সেখানে থাকেন। এই টুর্নামেন্টের অংশ হতে পেরে সত্যি রোমাঞ্চিত। এদিকে সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্রের এই T10 লিগে খেলার বিষয়টি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। মামলায় দোষী সাব্যস্ত হলে জেল জরিমানাও হতে পারে তার। আবার ওই সময় জাতীয় দল থাকবে ভারত সফরে, 2 টেস্ট ও 3 T20 খেলতে আগামী মাসেই ইন্ডিয়া ট্যুরে যাবে টাইগাররা। আমেরিকান T10 টুর্নামেন্টের সময়ই চলবে বাংলাদেশ ভারত T20 সিরিজ, তাই ন্যাশনাল টিমে থাকলে ওই লিগ খেলার ছাড়পত্র নাও পেতে পারেন সাকিব। এদিকে সাকিব তামিম ছাড়াও 60 Strikers-এ অংশ নেওয়ার কথা রয়েছে শহীদ আফ্রিদি, মোহাম্মদ নবী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ইমরান তাহির ও হাশমতুল্লাহ শহীদের মতো তারকাদের। মাকসুম আলম খান, সময় সংবাদ।